চট্টগ্রামের সর্ববৃহৎ আকারে যাত্রা শুরু করেছে অ্যালপার্ক রেস্টুরেন্ট। আগস্টের 12 তারিখ রোজ শুক্রবার বিকেল 4টায় জমকালোভাবে উক্ত প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। হাটাদারি পৌরসভার খঞ্জাগাম হইতে অ্যালপার্ক রেস্টুরেন্টে ইএনএলজি হাটাদারি পৌরসভার 11 মাইল চোপড়া ফতেপুর টিএনটি অফিসের পাশে এবং চট্টগ্রাম হাটহাজারি মহাসড়কের পশ্চিম পাশে এই প্রতিষ্ঠানের অবস্থান। কী কী সুবিধা পাবেন অ্যালপার্ক রেস্টুরেন্টের মধ্যে অনালি এটা আছে কনফারেন্স জোন, কমিউনিটি হল, আউটডোর রেস্টুরেন্ট, সুইমিংয়ের ব্যবস্থা এবং বাচ্চারা স্পেশালি খেলার রাইড আছে এডে। এবং চট্টগ্রামের বাসায় একখানি চারি ঘন্টার জায়গা রয়েছে বিশাল এক পরিসরে অ্যালপার্ক রেস্টুরেন্টে যাত্রা শুরু করছি। হাটাধারিবাসী এবং রাওজানবাসীর সাথে সাথে ফটিকছড়িবাসী যারা ভ্রমণ পিপাসু এবং একখান ফ্যামিলি পরিজন বন্ধুবান্ধব রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ অনারত হয়ে থাকে। অনসাত এবং সামর্থ্যের ভিতর ইন্ডিয়ান বাংলা চাইনিজ খানা রয়েছে অপেক্ষা করে অ্যালপার্ক রেস্টুরেন্ট। যে কোনো সময় অনর মন চাইলে আইতে পারিবেন এবং একখানি চারি ঘন্টা জায়গা রয়েছে বিশাল এক স্পেস যেন মধ্যে অনর বন্ধু বান্ধব ফ্যামিলি পরিজন লই মনোমুগ্ধকর একখান পরিবেশ একখান মনোমুগ্ধকর সময় অনর অতিবাহিত করতে পারিবেন। অনর অপেক্ষা আছে অ্যালপার্ক রেস্টুরেন্ট। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পারভেজ ভাই। আসলে এই পরিকল্পনা কেন আর আসলে বন্ধুরা মিলিয়ে তৈরি করি আর যখন বন্ধুরা বই রে আর হচ্ছে আর পরিবার হাঁটে যাবি এটা আসলে আর হাঁটাদের এরিয়ার মধ্যে এন জাগানে যে আর হাঁটিবে অনেকখান শান্তিপূর্ণ জাগানে যে বই আড্ডা বাড়িবে এটা আর নিজেরা করেন যে আর পরিবার লই আর লেখা তৈরি করি। এখন যখন আর জায়গার প্লেসে মানে আসি আইন উপর দাদাদের যদি আর না আর হাঁটাদের বাসি লিখিলি কিছু করে লিখিব তখন আর চিন্তা করলেন যে না আর পরিবারও আইব হাঁটাদারে বাসিল আর কিছু একখান গড়ি ফেলার চেষ্টা করি। তখন আর বই রে চিন্তে করলাম আর 10 ফ্যামিলি এটা মূলত আর 10 ফ্যামিলি যুক্ত আছে এই 10 ফ্যামিলি মিলিয়ে আর চিন্তা করলাম যে হাঁটাদারে বাসিলে কী করণ যায় তখন আর চিন্তা করলাম যে এই পার্ক ব্যবস্থা করণ যায় কিনা তখন আর ইঞ্জিনিয়ার লো আলাপ করি রে আর এই পার্ক সুন্দর করে আর এই আয়তন বলতে একখানি চার ঘন্টা একখানি এই আয়তনের মধ্যে আর এই পার্ক গড়ে তুলি আর মূলত হল যে এই সুইমিং জোন কিডস জোন তারপর কি যে অনর এই আউটডোর রেস্টুরেন্ট ইনডোর রেস্টুরেন্ট তারপরে বিয়ের ব্যবস্থা ইনশাল্লাহ আর কি তারপর যে অনর গাড়ি পার্কিং আছে তারপর অনর এনে এই বিভিন্ন সেমিনার হতে পারবো তারপর অনর এই মাইফা কনে আর বড় দাহাবেলে এলে ব্যবস্থা রাখি আর ইনশাল্লাহ। এই রেস্টুরেন্টের ক্ষেত্রে মানুষের একটা অভিযোগ থাকে যে মানে পয়সা লাগে মানে আর নিম্নবিত্ত মধ্যে উত্তর দেখি সরার পর্যায়ে যখন হচ্ছে নাকি সাত এবং সামর্থ্যের ভিতরে প্রত্যেকে না গেলে একদম মানে 100% নিশ্চিন্ত আইবেন যে আরাতে এ ধরনের কোনো কিছু নেই যে আর গলা হাড়া কিছু করছি আরাতে গলা হাড়া কিছু করে বেরিয়ে চিন্তা ধারণা নাই আর অনরত মূলত হলেন যে আর পরিবারগুলোই করে বেরিয়ে অতএব আর নিজেরা সাধ্য মতো যেভাবে হাইম অতএব দশজনের আর এইভাবে হাওয়াইলে চেষ্টা করছি আর দামি হন জিনিস নলাকি তবে খাবারের মান খুব ভালো আর এতালে হাঁড়াদারি বাসীর হচ্ছে অনুরোধ তাই বুঝে ওনারা একবার আইর চাই যাবেন একবার আইর অন্তপক্ষে একটা চাই এরপর বলতে আর হাঁড়াদারি দিন পার্ক বিশেষ দরকার আছিল আর তাই বিভিন্ন টাইম দিন ঘোরাঘুরি করে বলাই চট্টগ্রাম সিদ্ধ জঙ্গ হইতে এখন কিন্তু ইয়ে ন গরডা হদি পার্ক যখন টাইম ফ্রি টাইমও তারা এর বই থাকতে পারলাম রাত দাম আইলাম বিভিন্ন বন্ধু বান্ধব আইলাম যখন দেখ আর তার বিশেষ করে আর মানুষ লাই বিনোদন লাই পরিবার লাই আইবার লাই খানা দিনের দাম রিজনেবল আছে অন্যান্য রেস্টুরেন্টে যেরকম এটা মোটামুটি এরকম উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ একটা রেস্টুরেন্ট আছে ওখানে আটাদের পরিষদ অনেক শুনে হতে করলে লাগে আঞ্চলিক ভাষা প্রতিক্রিয়া কেন আর একটু জানাইবেন জি আলহামদুলিল্লাহ ভালো যে পরিবেশ ইয়ান দেখে মানে বেশি ভালো লাগে আর হাটাজারে এলাকা পথ মানে এরকম পরিবেশ নাই বাচ্চারা মানে খুশি হইলো কারণ হলো দেখলাম যে খুবই অনার খুব সুন্দর পরিবেশ কোলাহল মুক্ত পরিবেশ এবং ঝামেলা মুক্ত আর অত্যন্ত পরিবেশটাও সুন্দর প্লাস আপনার নিরিবিলি আর খোলামেলা ইয়ে আছে জায়গা আছে রেট তো আজও দেখি কিন্তু আশা করি রেটই তারা রিজনেবল প্রাইস রাখিব বুঝছেন না আর কম্পারেটিভলি বেটার ইতার খানা দানার কোয়ালিটিও বেটার প্লাস ওনার এনভায়রনমেন্টও সুন্দর আর ইতার আরও ডেভেলপ করেন সামনে আরও ডেভেলপ হইব ইনশাল্লাহ আশা করি সুন্দর হইব আর প্রায় হাটাজারি আসি প্রায় 12 বছর ধরে কিন্তু হাটাজারির মধ্যে মানে ওই আর তো আসলে শুক্র শনি যে ছুটি গেতা হ্যাঁ মাঝে মধ্যে চিন্তা করি বউ বাচ্চারা একটু বাইরে যাই মনমিকে ঘুরজুম
কিন্তু হাটহাজারির আশপাশে এরকম কোনো জায়গা নাই, পৌরসভার ভিতরে এরকম কোনো জায়গা নাই। বোবাচ্ছেলে বাইরে যেতে গেলে ওই আড্ডে হয় বা টেরি জোন পরে অথবা ক্যাফে 24 পার্ক বা স্বর্ণের জোন পরে। এখন এখন তো ব্যক্তি আসলে ব্যক্তি সময় ও সময় দিতে নকলে এন্ডি এখন ওই এলপার কই এটা হাটহাজারি 11 মাইল আয়ের বেশ ভালোই লাগে, পরিবেশ পরিবেশ বেশ সুন্দর, বাচ্চা করলে ভালো আয়োজন ই এডে ওই একপাশে রেস্টুরেন্ট আছে বাবুর্চি টাবুর্চি বা যারালো হতাহত হইলাম বেশ ভালো আছে, খাবার দাবার মানও ভালো, অন্যরা আইবেন মানুষজন যারা নসিনি তারও চিনেবেন, পরিবেশ ভালো লাগি এটা তো জায়গা দিন পরে মানুষ তো জায়গা দিন পরে খানা খানা টোটালি মিলিটারি এন ভালো সুন্দরই তো পরিবেশ বলতে গেলে টোটালি মূলত আর পূর্ব অঞ্চলের মধ্যে পূর্ব হাটহাজারির মধ্যে পার্ক ইলে অনেক নাই হইতে গেলে কর্তৃপক্ষের সবচেয়ে বিশেষ একখান ধন্যবাদ জানার এই একখান পার্ক ঘুরে বেড়ালে সুন্দর একটা মনে পৌঁছবে ঘুরে এখন অপূর্ণতা জায়গা আছে এই তারা জায়গায় পূর্ণতা ঘুরে বেড়ালে আমি এ ব্যাপারে বিশেষভাবে ধন্যবাদ জানাই।